আমরা বলছি একা বিজেপির সাথে দিল্লিতে সরকার করবো আমরা, তখন আমরা মনে রাখবো যে আমরা ইন্ডিয়া জোটকে সাপোর্ট করবো। বাংলায় নয়, বাংলায় আমরা ইন্ডিয়া তৈরি করেছি, ইন্ডিয়া যখন তৈরি করেছিল কে, আমি করেছিলাম। তাই মনে রাখবেন সিপিএম কংগ্রেসকে একটি ভোটও দেবেন না, এটা বিজেপির খেলা। পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে লোকসভা থাকে, তাই মানুষের জীবনে নিরাপত্তা থাকে।
তাই মালদা এয়ারপোর্ট আমরা পড়ে গিয়েও আমরা নতুন করে ভাবছি যে ওটাকে আরেকটু বড় করে তোলা দরকার, করবো যখন ভালো করেই করবো। মনে রাখবেন মালদার নতুন থানা মোথাবাড়ি পুকুরিয়া ভক্তি সাইবার ক্রাইম থানা, নতুন মহিলা ইলিশ বাজার থানা, চারটে নতুন স্টেডিয়াম, মালদা মুর্শিদাবাদ নদিয়া পুরুষিং সার্কিট গড়ে তোলা হচ্ছে, এছাড়াও বৌদ্ধ সার্কিট, বৌদ্ধ সার্কিট, ধর্মীয় সার্কিট, ইকো টুরিজম সার্কিট, আদিনা সার্কিট গড়ে তোলা হচ্ছে। গৌর, আদিনা ও পান্ডুয়ার সংস্কার উন্নয়ন, জগজীবনপুরের বৌদ্ধ মঠের পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজ, পিয়ানাপিয়ের মসজিদে হাই মাস্ট এলইডি পুরাতন পোতাই দরজার পুনরুদ্ধার, মালদা জেলার জাদুঘর আপগ্রেডেশন সহ অনেক কাজ করা হচ্ছে। বলতে গেলে আমার সময় সব চলে যাবে, আমি কয়েকটা কথা জিজ্ঞেস করি।